দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, অযথা অভিযুক্তকে আটকে রাখা যাবে না, অবিলম্বে ট্রায়াল শুরু করতে হবে। আদালতে বিচারকের হাতে শীর্ষ আদালতের রায়ের কপি তুলে দিলেন কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। তদন্ত কোন পর্যায়ে? 11 জুলাই আদালতে জানাতে হবে ইডিকে, নির্দেশ সিবিআই বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, অযথা অভিযুক্তকে আটকে রাখা যাবে না, অবিলম্বে ট্রায়াল শুরু করতে হবে। আদালতে বিচারকের হাতে শীর্ষ আদালতের রায়ের কপি তুলে দিলেন কলকাতা টিভির এডিটর কৌস্তুভ রায়। তদন্ত কোন পর্যায়ে? 11 জুলাই আদালতে জানাতে হবে ইডিকে, নির্দেশ সিবিআই বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, দ্রুত ট্রায়াল নচেত জামিন, তদন্তের গতি জানতে চায় আদালত। সোমবার ছিল নগর দায়রা আদালতে কৌস্তুভ রায়ের হাজিরার দিন। সেই মতো সিবিআই স্পেশাল কোর্টে হাজির করা হয় কৌস্তুভ রায়কে। এদিন এজলাসে হাজির হয়েই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের কপি বিচারকের হাতে তুলে দেন কৌস্তুভ রায়। কোন আইনের প্রেক্ষিতে আমাকে রিমান্ড নেওয়া হচ্ছে? ইডি কিসের ভিত্তিতে রিমান্ড নিচ্ছে? বিচারক বলেন, ইডি কোনো রিমান্ডের আবেদন করেনি আদালতে, যেহেতু আপনার জামিন বাতিল তাই আপনার রিমান্ড আদালতই দিচ্ছে। কৌস্তুভ রায় জানান, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায় পরিষ্কার বলা হয়েছে, জামিন না পেলে অভিযুক্তকে অযথা আটকে রাখা যায় না, সেক্ষেত্রে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, না হলে অভিযুক্ত জামিন পেতে বাধ্য। কৌস্তুভ রায়ের দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে কি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাটিওয়ালা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া? শীর্ষ আদালতের রায়, অপরাধীরা জন্মগত অপরাধী হয় না, তারা অপরাধী তৈরি হয়, মানুষ হিসেবে তারা ভালোই থাকে। এই মানসিকতা আমরা মাঝে মাঝেই ভুলে যাই যখন আমরা অপরাধের বিচার করি। প্রত্যেক সাধুর একটা ইতিহাস আছে, প্রত্যেক পাপীর একটা ভবিষ্যৎ আছে। যখন একটা অপরাধ হয়, অপরাধীর সেই অপরাধ করার পেছনে অনেক কারণ থাকে। সেগুলোর কারণ সামাজিক এবং অর্থনৈতিক হতে পারে, তার পেছনে নীতির অবক্ষয় অথবা পারিবারিক অসহিষ্ণুতা বা অন্য কোনো কারণ থাকতে পারে। তদন্তকারী সংস্থা যদি দ্রুত তদন্ত শেষ করতে না পারে, তাহলে অভিযুক্তের জামিনের বিরোধিতা করা বা গুরুতর অপরাধের তকমা দিয়ে তাকে আটকে রাখা তদন্তকারী সংস্থার উচিত নয়। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে তারই উল্লেখ রয়েছে, বিচারাধীন বন্দী সাজাপ্রাপ্ত নয়, তাই যতক্ষণ না বিচারের মাধ্যমে প্রমাণ হচ্ছে অভিযুক্ত প্রকৃত অপরাধী, ততক্ষণ তাকে নির্দোষ হিসেবেই গণ্য করতে হবে এবং তাকে দ্রুত জামিন দিতে হবে। দুর্ভাগ্য, এটা হাইকোর্ট এবং ট্রায়াল কোর্ট ভুলে গেছে। রায়ের কপি হাতে নিয়ে বিচারক বলেন, আমি পড়েছি। বিচারক ইডির আইনজীবীকে জানান, কৌস্তুভ রায়ের আবেদনের যৌক্তিকতা আছে, আপনাদের ওপর এবার বর্তাচ্ছে তদন্ত কোন পর্যায়ে, আদালত তা জানতে চায়, না হলে দ্রুত ট্রায়াল শুরু করুন, অযথা আটকে রাখা যাবে না। ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি আমায় সময় দিন, আমি পরবর্তী দিন তদন্তের গতি প্রকৃতি জানিয়ে দেব। কৌস্তুভ রায় জানান, হুজুর, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন গণিত বইতে পড়েছিলাম, একটি বাঁদর তৈলাক্ত 20 ফুট বাঁশে 4 ফুট উঠলে 2 ফুট নেমে যায়। বাঁদর জানে না 20 ফুট বাঁশ বেয়ে উঠতে ঠিক কত সময় লাগবে। এখানেও ঠিক তাই হলো, ভেবেছিলাম ট্রায়াল শুরু হবে, কিন্তু পুনরায় তদন্তের নামে ট্রায়ালই শুরু হলো না, জানি না আসল বিচার কবে হবে। 11 জুলাই পরবর্তী শুনানি, ওই দিন সংশোধনাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে হবে কৌস্তুভ রায়কে। পাশাপাশি ইডিকে আদালতে জানাতে হবে তদন্তের গতি প্রকৃতি। কলকাতা টিভি।